গাইবান্ধায় এক যুগ ধরে বিনা পয়সায় FCA ফুটবল কোচিং একাডেমি 200 ছেলে মেয়ে অংশ নেয় অনুশীলনে। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী হেদায়তুল ইসলাম বাবু, আমরা এখন সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। ইকবাল, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে একটা সময় জাতীয় খেলা হিসেবে ফুটবল অনেক বেশি জনপ্রিয় ছিল, একেবারে গ্রামে গঞ্জে যেখানে সেখানে, কিন্তু আপনার ছেলে মেয়েরা, বিশেষ করে কিশোর তরুণ যুবক সহ নানা বয়সী মানুষ এই ফুটবল খেলার প্রতি আপনার আগ্রহী ছিল এবং ফুটবল খেলা নিয়ে তারা একটা সময় মেতে থাকতো, কিন্তু ক্রমেই সেই খেলা কিন্তু আপনার হারিয়ে যেতে বসেছে। সেই খেলা আমরা কিন্তু আর আগের মতো সেই দৃশ্যপট আমরা আর দেখি না। গ্রামে গঞ্জে খেলাধুলার যে চিত্র ছিল এবং ছেলে মেয়েদের যে পরিমাণ আগ্রহ ছিল, সেই আগ্রহ কিন্তু অনেকটা কমে এসেছে, যার ফলেই গ্রামগঞ্জে কিন্তু আমরা ফুটবল আর সেভাবে দেখি না। তো আপনাকে যদি বলি যে সেই চিরচেনা যে দৃশ্য আমাদের জাতীয় খেলা ফুটবল, সেই ফুটবলকে আবারও মাঠে প্রাণের লক্ষ্য নিয়ে গাইবান্ধায় একটি একাডেমি কাজ করছে। আমরা, আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আমরা গাইবান্ধা শহরের NH মডার্ন উচ্চ বিদ্যালয়, সেই উচ্চ বিদ্যালয় মাঠে এখন আপনাকে দেখাতে পারছি যে এখানে SFCA ফুটবল কোচিং একাডেমির SFCA ফুটবল কোচিং একাডেমির তত্ত্বাবধানে এখানে ছেলে মেয়েরা কিন্তু ফুটবলের অনুশীলন করছে এবং এই অনুশীলন প্রায় এক যুগ ধরে এই মাঠে এখানকার যিনি কোচ আছেন, SFCA ফুটবল কোচিং একাডেমির কোচ আছেন, সেই কোচ তিনি কিন্তু আপনার চেষ্টা করে যাচ্ছেন আবারও এই মাঠের খেলা মাঠে ফিরিয়ে আনার জন্য। রফিকুল ইসলাম লুলু, তিনি এই SFCA ফুটবল কোচিং একাডেমিটি পরিচালনা করছেন দীর্ঘদিন ধরে। তিনি নিজে যদিও একজন ক্ষুদ্র ব্যবসায়ী এবং দীর্ঘদিন খেলাধুলার সাথে যুক্ত, যার কারণে খেলাধুলার প্রতি তার যে প্রেম, যে ভালোবাসা, যে টান, সেই টানের জায়গা থেকেই তিনি এই ফুটবলকে পুনরায় মাঠে ফিরিয়ে আনার জন্য এবং তরুণ যুবকদের ফুটবলের প্রতি আগ্রহী করবার জন্য তিনি কিন্তু দীর্ঘদিন ধরে এই লড়াই চালিয়ে যাচ্ছেন। আপনাকে বলে রাখি যে এই স্কুলটি যেখানে এখন অনুশীলন করছে ছেলে মেয়েরা, এটি যদিও শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত, কিন্তু এই স্কুলে যারা অনুশীলন করছেন তারা কিন্তু অনেকেই একেবারে প্রত্যন্ত গ্রাম থেকে আসেন। আমরা দেখেছি যে গাইবান্ধা সদর, ফুলছড়ি সহ বিভিন্ন যে আশপাশের উপজেলাগুলো আছে, সেই উপজেলা থেকে ছেলেমেয়েরা প্রতিদিন ভোরে এখানে আসেন এবং আপনার সূর্যোদয়ের আগে আগেই কিন্তু এই মাঠে অনুশীলন হয় এবং এই মাঠটি আপনার খেলাধুলায় ভরে ওঠে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখানে মেয়েদের পাশাপাশি ছেলেরাও কিন্তু অনুশীলন করছে এবং এই ফুটবলের যিনি কোচ রফিকুল ইসলাম লুলু, তিনি যেভাবে নির্দেশনা দিচ্ছেন ঠিক সেই নির্দেশনা মেনে আপনার এই খেলোয়াড়রা তাদের যে অনুশীলন, তাদের যে ওয়ার্ম আপ, সেগুলো তারা করার চেষ্টা করছেন। আপনাকে বলে রাখি যে এই ফুটবল একাডেমিটি প্রতিষ্ঠার পর থেকে, আপনার এই একাডেমি থেকে এখন পর্যন্ত বাংলাদেশের সেনাবাহিনী, BDR সহ বিভিন্ন যে সরকারি দপ্তরগুলো আছে, প্রতিষ্ঠানগুলো আছে, সেই সব প্রতিষ্ঠানে কিন্তু এখানকার অনেক খেলোয়াড় তারা অংশগ্রহণ করেছে, তারা চাকরির সুযোগ পেয়েছে, তাদের চাকরি হয়েছে। এমনিভাবে বিভিন্ন যে টিমগুলো আছে, অনূর্ধ্ব চোদ্দ, অনূর্ধ্ব 18, এই সকল টিমেও কিন্তু এখানকার খেলোয়াড়রা অংশগ্রহণ করার সুযোগ পেয়েছে। আমরা রফিকুল ইসলাম লুলুর কাছে যতটুকু জেনেছি যে তিনি যেটি বলেছেন, মূলত পৃষ্ঠপোষকতার অভাবেই কিন্তু আসলে একাডেমিটি খুব বেশি মানে অগ্রসর হতে পারছে না। তিনি বলছেন যে সমাজের মূলত বিত্তবান মানুষদের সহযোগিতা নিয়ে এই একাডেমিটি পরিচালিত হয়, কিন্তু ফুটবল ফেডারেশন কিংবা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে যে পরিমাণ সহযোগিতা প্রয়োজন সেই সহযোগিতা কিন্তু তিনি পাননি, যার কারণে আসলে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছবার যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টা কিন্তু আসলে তিনি চালিয়ে যাচ্ছেন এবং তিনি চান যে ফুটবলকে আরও এগিয়ে নেবেন। তবে যদি পৃষ্ঠপোষকতা পাওয়া যায়, সরকারি সহযোগিতা পাওয়া যায়, তাহলে তিনি হয়তো আরও সফল হতে পারবেন। তো এই ছিল আমার কাছে গাইবান্ধা শহরের NH মডার্ন উচ্চ বিদ্যালয় মাঠ থেকে SFCA ফুটবল কোচিং একাডেমির অনুশীলনের সবশেষ খবর। গাইবান্ধায় অনেকটা নিভৃতি চলছে ফুটবলের একাডেমিক কার্যক্রম, সেখান থেকে সেই তথ্য জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী হেদায়তুল ইসলাম বাবু।